অনেকটাই স্বাভাবিক ঘাটালের বন্যা পরিস্থিতি। ঘাটালে বন্যা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। পৌরসভার হাতে গোনা কয়েকটি ওয়ার্ড ছাড়া বাকি এলাকাগুলি এখন জল মুক্ত, তবে বেশ কয়েকটি অঞ্চলে এখনো জল রয়েছে। বেশ কয়েকটি স্বাস্থ্য কেন্দ্র থাকার কারণে অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় চলছে স্বাস্থ্য শিবির। এখনো পর্যন্ত মোট 112 জন গর্ভবতী মাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে, যার মধ্যে 22 জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। মোট 56 জন মা সন্তানের জন্ম দিয়েছেন। বন্যার সময়কালীন মোট 130 জন সর্পদংশনে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও বাকি সকলেই বিপন্ন মুক্ত। এলাকায় এলাকায় বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে চলছে ত্রাণ বিতরণ। ঘাটাল পৌরসভার অন্তর্গত 9, 10, 11 এবং 12 নম্বর ওয়ার্ডের প্রায় 3,000+ বন্যা দুর্গতদের সাংসদ দীপক অধিকারীর নির্দেশে সাংসদ প্রতিনিধি রাম মান্নার উদ্যোগে রান্না করা খাবার পরিবেশন করা হয়। সাংসদ অনুগামীরা যতদিন জল না কমছে এবং অবস্থা স্বাভাবিক হচ্ছে, ততদিন ঘাটালের বিভিন্ন স্থানে এই ধরনের সাহায্য করে যাবেন। তো সাংসদ দীপক অধিকারীর উদ্যোগে আমরা বেশ কিছুদিন ধরে শুকনো খাবার দিচ্ছিলাম, সেই জায়গাগুলো আমরা নৌকায় করে যাচ্ছিলাম, কিন্তু এখন আমরা আজ থেকে আমরা রান্না খাবার দেওয়ার ব্যবস্থা করছি। প্রায় 2,500 লোকের রান্নার বন্দোবস্ত আমরা করছি এখানে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।